আমাদের তো মানে এমন কুপাল যে স্বামী তো না কখনো আমাদেরকে হট বললো না কখনো কুল বললো। হ্যাঁ আমরা তো বোধহয় সারা জীবন স্বামীদের চোখে ওই কি বলে যে হ্যাঁ ঈষা দুষ্ণ হয়েই থেকে গেলাম। সত্যি মনে হচ্ছে সেদিন আমাদের বিয়ে হলো। হ্যাঁ দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল গো। আরে তোমার দেখতে দেখতে কেটে থাকবে, কিন্তু আমার তো শুনতে শুনতেই কেটেছে। সত্যি তোমরা স্বামীরা কি গো? হ্যাঁ বলে বেড়া পাতা খেয়ে জন্মগ্রহণ করো নাকি তোমরা? দেখছো আজকে বউয়ের মেজাজ ভালো আছে, কোথায় ভালো ভালো কথা বলবে তা না, কেন বিদেশের স্বামীগুলোকে দেখো না। হ্যাঁ কি সুন্দর ওদের বৌদিকে ভালোবাসা বলো দেখি, সোশ্যাল মিডিয়াতে তো সব সময়তেই ভিডিওগুলো আসছে, আমি তো সব সময় দেখি। হ্যাঁ আর 14 ঘন্টা যে ফোনটা নিয়ে বসে আছো, বিদেশের ওই স্বামী স্ত্রীর ভালোবাসার ভিডিওগুলো দেখতে মন যায় না? কি সুন্দর দেখায় ভিডিওগুলো দেখবে। শুনো, বিদেশের স্বামীরা কেন তাদের স্ত্রীকে এত ভালোবাসে জানো? তারা এক জন্মে তাদের ভালোবাসার কোটা পূরণ করে দেয়, যাতে পরের জন্মে অন্য মেয়েকে বিয়ে করতে পারে। আমাদের এখানে আবার বলে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের সম্পর্ক, এক জন্মে সব ভালোবাসা দিয়ে পরের জন্মে অন্য মেয়েকে বিয়ে করব। তাহলে কি তুমি সেটা মেনে নিতে পারবে? ফালতু লোক একটা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। যখনই দেখবে কোনো স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসছে, তখনই জানবে সে স্বামীর মনে কিন্তু একটা খোট আছে, ঠিক পরের জন্মে সে কোনো অন্য মেয়েকে স্ত্রী রূপে পাওয়ার জন্যই কিন্তু এসব ধান্দা করছে। তুমি সব জেনে বসে আছো, সব জানতা স্বামী আমার। হ্যাঁ আর বিদেশের স্বামীগুলো যে তাদের বৌদিকে কি সুন্দর নাম ধরে ডাকে, মাই সুইট ওয়াইফ, তারপরে ডার্লিং, হ্যাঁ সেগুলো শুনো না। হ্যাঁ আর তোমরা তোমরা গো শুনছো? ওই গো কোথায় গেলে? ও গো শুনছো? ও গনসার মা কোথায় গেলে? আমার গান ছেড়ে দাও তো। আর যখন চাটি খাওয়ার দরকার হবে তখন কই গো গিন্নি, এক কাপ চা হলে ভালো হতো। আমাদের তো মানে এমন কুপাল যে স্বামী তো না কখনো আমাদেরকে হট বললো না কখনো কুল বললো। হ্যাঁ আমরা তো বোধহয় সারা জীবন স্বামীদের চোখে ওই কি বলে যে হ্যাঁ ঈষা দুষ্ণ হয়েই থেকে গেলাম। তবে শুনবে আমাদের এখানে বউকে কি কি নামে ডাকা হয়? তো বউকে কি নামে ডাকা হয় শুনি একবার, বউকে বউই বলবে তোমরা? তাহলে মন দিয়ে কান খুলে শুনো, স্ত্রী বউ পত্নী গৃহিণী পরিবার, বধু দিবি রমণী ভার্যা জয়া জীবনসঙ্গিনী জনি জানি জানানা দৈতা দার গিন্নিমা অঙ্কলক্ষ্মী অর্ধাঙ্গী প্রেয়সী মাগ বনিতা ক্ষেত্র বউ স্ত্রীলোক জরু। আর বউয়ের নাম শুনতে চাও? রক্ষা করো, রক্ষা করো আমার, আমি আর বউয়ের অষ্টশত নাম শুনতে চাই।